বন্ধুরা, চলছে উৎসবের মরশুম, তো সেই জন্য আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজে কম সময়ে ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে কিভাবে দারুণ স্বাদের এই মিষ্টিটি বানিয়ে ফেলবেন সেটাই আজকে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি নাফিসা, আর আমাদের চ্যানেল ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে ওভেনে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 500 ml লিকুইড দুধ। এটা সামান্য একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ অর্থাৎ 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে লিকুইড দুধের সঙ্গে, যেন কোনো লাম্পস না থাকে। তারপর এটাকে বয়েল আসতে দিতে হবে। বয়েল চলে এলে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু রিডিউস করতে হবে, আস্তে আস্তে রিডিউস করতে হবে। কিছুটা রিডিউস হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ অর্থাৎ 200 গ্রাম বাতাসা। আমরা এখানে বাতাসা ইউজ করছি, আপনারা চাইলে চিনিটাও ইউজ করতে পারেন, তবে বাতাসাতে টেস্টটা অনেক ভালো হয়। তো দুধটা যখন কমে কমে 1/3 পরিমাণে চলে আসবে তখন দিয়ে দিলাম 1 কাপ আর 1/2 কাপ ডেসিকেটেড কোকোনাট। এখানে আমরা ডেসিকেটেড কোকোনাটটা ইউজ করছি, আপনাদের কাছে ফ্রেশ গ্রেট করা কোকোনাট থাকলে সেটাও ইউজ করতে পারেন। এবার এটাকে 5-6 মিনিট রান্না করে নিতে হবে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন এলাচ পাউডার। তো মিডিয়াম ফ্লেমে রেখে 5-6 মিনিট রান্না করতে হবে। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর যখন একটু টেনে এসেছে দেখুন, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ঘি। ঘিটা দিলেও বেশ সুন্দর একটা গন্ধ হয় মিষ্টিগুলোতে। তো ঘিটা দিয়ে আরও মিনিট ব্রেক কুক করে নিতে হবে, যতক্ষণ না এটা প্যানের গা থেকে ছেড়ে আসছে। তো দেখুন 2 মিনিট পর এটা দেখতেই পাচ্ছেন প্যানের গা থেকে উঠে আসছে। তো এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে নামিয়ে রেখে দিচ্ছি, দিয়ে এইভাবে একটু স্প্রেড করে নিচ্ছি অল্প একটু ঠান্ডা করে নেওয়ার মতো। খুব বেশি ঠান্ডা কিন্তু করার দরকার নেই, তাহলে মিষ্টিগুলো বানাতে গেলে অসুবিধা হবে। তো হাত সওয়া মতো ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিলাম। আর আমরা এরকম কাঠের মোল্ড ইউজ করছি, এগুলো অনলাইন কিনতে পারবেন, বা মোল্ড না থাকলে হাত দিয়েও শেপটা করে নিতে পারবেন নিজেদের পছন্দ মতো। তো এবার অল্প অল্প পোর্শন এই মিক্সচারটা হাতে নিয়ে ভালোভাবে আগে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিলাম, তারপর এইভাবে মোল্ডের মাঝখানে রেখে, দুটো মোল্ডের মাঝখানে রেখে এইভাবে হাত দিয়ে সাইডটাকে স্মুথ করে নিতে হবে দেখুন। তো এই জন্যে খুব বেশি ঠান্ডা করলে একটু শক্ত হয়ে যেতে পারে, তাই বেশি ঠান্ডা না করে অল্প হাত সওয়া মতো ঠান্ডা হলেই কিন্তু মিষ্টিগুলোকে বানিয়ে ফেলতে হবে। আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন। তো প্রথমে হাত দিয়ে ভালোভাবে একটু চেপে চেপে নিতে হবে, তারপর 2 মোল্ডের মাঝখানে এইভাবে রেখে চেপে ধরে তারপর সাইডটাকে স্মুথ করতে হবে এইভাবে দেখুন। বানানোটা খুবই সহজ, আপনাদের কাছে এরকম মোল্ড না থাকলে হাত দিয়েও আপনারা নিজেদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন, গোল করে একটু চ্যাপটা করে নিতে পারেন। তো এইভাবে সব মিষ্টিগুলোকে বানিয়ে নিতে হবে। 2 কি 3টে বানিয়ে নেওয়ার পর কিন্তু এই যে মোল্ডটা সেটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, ধুয়ে মুছে নিতে হবে, না হলে কিন্তু সন্দেশের উপরের যে ডিজাইনটা সেটা কিন্তু প্রমিনেন্ট হবে না। তো সেই জন্য আমিও বানানোর পর 3টে বানিয়ে নেওয়ার পর ধুয়ে মুছে নিয়েছিলাম, তারপরে এই 4 নম্বরটা বানাচ্ছি। তো এইভাবে প্রতি 3টে বা 4টে বানিয়ে নেওয়ার পর মোল্ডগুলোকে ধুয়ে অবশ্যই মুছে নিতে হবে, না হলে কিন্তু এই ডিজাইনটা প্রমিনেন্ট হবে না। তো এইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি দেখুন। দেখলেন তো কত কম সময়ে মাত্র 3টি উপকরণ দিয়ে দারুণ স্বাদের মিষ্টি খুব সহজে কিভাবে বানানো হয়ে গেল। তো আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।